দেখো ইমান, একটা মানুষের জীবনের জার্নি যেরকমই হোক না কেন, যতই কঠিন হোক না কেন, কিন্তু তার পরিণতি এরকম হতে পারে না। কিসের জন্য একটা মানুষ এত বড় একটা মিথ্যের আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করবে বলো তো? কিসের জন্য মিথ্যের মধ্যে সে মুখ লুকাবে? ওর তোমার প্রতি ভালোবাসাটা হয়তো সত্যি, ওর তোমার প্রতি অধিকার বোধটা হয়তো তার থেকেও বেশি সত্যি। তোমাকে অন্য কেউ দখল করে নিয়েছে, সেটা সহ্য করতে পারছে না, ভাবতে পারছে না, মেনে নিতে পারছে না। দেখো, আজ যদি তোমার সঙ্গে রূপকথা দিয়ে বিয়েটা হয়ে যেত, তাহলে এসবের কিছুই হতো না। তখন হয়তো তোমরা অন্য রূপকথার দিকে দেখতে পেতে, এই রূপকথার দিকে তুমি দেখতেই পেতে না, তাই না? সেই জন্যই বলছি, পরিস্থিতি একটা মানুষকে অন্যরকম বানিয়ে দেয়। এত কিছুর পরেও আমার তো রূপকথাদের জন্য খারাপই লাগে, একটু ভেবে দেখো তো, মানুষটা সত্যি জীবনে কি পেল? না পেল স্বামীর ভালোবাসা, না পেল যে মানুষটাকে ভালোবেসেছিল তার ভালোবাসা। একদিক থেকে দেখতে গেলে তো মানুষটা নিঃস্ব। হ্যাঁ, এরকম একজন মানুষকে করুণা করা যায়, উপেক্ষা করা যায়, কিন্তু তার জন্য বাড়ি ছেড়ে চলে যাওয়া সেটা করা যায় না। ইমন, আজ আর কোনো রূপকথার কথা নয়, আজ শুধু তোমার আর আমার কথা। জীবনে কখনো আমাকে ছেড়ে চলে যাবে না বলো? আমি শুধু মিথ্যের সঙ্গে আপোষ করে থাকতে পারি না। যেদিন আমাকে মিথ্যের সঙ্গে আপোষ করতে হবে, আমি সেদিন সব ছেড়ে চলে যাব। তুমি আর চাই করো আমাকে মিথ্যের মধ্যে নিয়ে যাও না, সবসময় সত্যিটা বলো, সেটা যতই কঠিন হোক না কেন। আমি সত্যের মুখোমুখি হতে চাই, আমি তাতে কোনো ভয় পাই না, শুধু আমি মিথ্যে সইতে পারি না গো। মিথ্যের মধ্যে তো বাস করতে আমিও পারি না ইমন, কখনো করিও নি আর করবো না। তুমি যেটাকে মিথ্যে মনে করছো সেটা তোমার বোঝার ভুল। আমি জেনে শুনে কখনো তোমাকে কোনো মিথ্যের মধ্যে নিয়ে যাইনি ইমন, বিশ্বাস করো। বিশ্বাস করি তো, হ্যাঁ বিশ্বাস করতেই চাই, শুধু তুমি বললে বললে বল। আমি যদি সত্যিকারের তোমার বউ হয়ে থাকি, তাহলে আমার ধর্ম তোমার সঙ্গে সারাটা জীবন পথ চলা, সুখে দুঃখে আপদে বিপদে ভালোই মন্দে তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমি আমার ধর্মটাকে পালন করে যেতে পারি। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল তুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে,
আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট ছন্দনে আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সুরাভি আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে ভালোবেসে সখি নিভৃতে যতনে আমার নাম কি লিখো তোমার মনের মন্দিরে এছাড়া রূপকথা দেবী কোথায়? ওনাকে একটু ডাকুন, আমরা ওনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ জেঠিমা, তুমি রূপকথা থেকে ডেকে নিয়ে এসো। এবার যদি রূপকথাতে না নামতে চায় তাহলে আমি হিড়হির করে রূপকথা থেকে টেনে নিচে নিয়ে আসবো, তারপর পুলিশ যেভাবে জিজ্ঞেস করার যেভাবে ইনভেস্টিগেট করার করবে, তাতেও যদি ও রাজি না হয় তাহলে মহিলা পুলিশ তো এসেছে, গিয়ে রূপকথা থেকে নিচে নিয়ে চলে আসবে। কোনটা চল? কাউকে নিয়ে আসতে হবে না, আমি আসতে বলে দিয়েছি। আর ও বলে দিয়েছে আমার সঙ্গে এখন যদি ও নিচে না আসে তাহলে ওর এ বাড়িতে থাকার আর কোনো অধিকার থাকবে না, আর তার জন্য যত দূর যেতে হয় আমি যাব, যা করার করতে হয় করব। ও যা বলেছে ওকে ওর কথার সপক্ষে প্রমাণ দিতে হবে। রূপকথা দিয়ে এটা কোনোদিনও প্রমাণ করতে পারবে না, তার কারণ রূপকথা দিয়ে যেটা বলছে সেটা পুরোপুরি মিথ্যে। দেখো, তুমি এটা বিশ্বাস না করতে পারো, আমি তো বিশ্বাস করি। কি কেলেঙ্কারি ঘটনা! পাড়া লোকের কাছে আমাদের মান সম্মান বলে আর কিছু রইল না। রূপকথা, তুমি যদি কোনো কারণে মিথ্যে বলে থাকো তাহলে এবার সত্যিটা বলো, কারণ তুমি যা বলেছো তা শুধু ভয়ঙ্কর নয়, ক্ষমাও করা যায় না। তুমি যা বলেছো তুমি বুঝতে পারছো তুমি আমার ছেলেটাকে কতটা ছোট করেছো, কত অপমান করেছো, কতটা অসম্মান করেছো? আমরা তোমায় ভালোবেসেছিলাম রূপকথা, এই কি তার প্রতিদান? নাও নাও রূপকথা, তোমার যা বলার আছে বলে ফেলো। কি হয়েছে বলুন, আপনার কি অভিযোগ? আমার তো কোনো অভিযোগ নেই, আমি তো থানায় যাইনি। অভিযোগ আমার, উনি আমার স্বামী সম্পর্কে একটা নোংরা অপবাদ দিয়েছেন। দেখুন, আপনারা তো সবটাই জানেন, আমি আমার স্বামীর স্ত্রী হিসেবে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি, এবং আমি ওনাকে বলেছি যাতে উনি প্রমাণ দেওয়ার জন্য আমার সঙ্গে সহযোগিতা করেন, কিন্তু উনি সেটা করেননি। তাই বাধ্য হয়ে আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছি যাতে উনি রাজি হন আমার সঙ্গে সহযোগিতা করতে। তারপর কি হবে সেটা পরের ঘটনা, কিন্তু আমার বিশ্বাস উনি আদৌ কনসিভ করেননি,
উনি যা বলছেন মিথ্যে বলছেন, কারণ এনাদের স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক একদমই ভালো নয়। কুসুম দোলা।